আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সেই যেখানে আছেন আল্লাহর রহিম রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা, গতকালকে যেটা দেখিয়েছিলাম সেটাও আমার অনেক আগের করা ছিল, আমি বলেছি আপনাদের, আর আজকের ভিডিওটাও অনেক আগের। তো এই দুই তিনটা ভিডিও আমি পুরানা দিয়ে দিচ্ছি এই কারণে, এই ভিডিওগুলো তখন আমার আপনারা যা এখন যারা আমার ভিউয়ার্স আছেন তারা এই ভিডিওগুলো আগে কখনো দেখেননি, কারণ আমার ভিডিওর এই যে ভিউয়ার্স যারা এখন বর্তমানে তারা মোটামুটি বেশিরভাগই নতুন, পুরানো ভিডিওগুলো তারা বেশিরভাগই দেখেনি। আমি তাই চিন্তা করলাম এত সুন্দর একটা ভিডিও যদি আমি আপনাদের না দেখাই তাহলে সুন্দর ভিডিওটা মিস হয়ে যাবে। ভিডিওটা কেন সুন্দর সেটাও বলছি, আগে দেখে নিন আমি রান্না কী করছি। সরপুটি মাছ ভেজে নিচ্ছি, এটা টমেটো দিয়ে মাখা মাখা করে ফেলবো, আর কাতল মাছ ভেজেছি, আলু ভেজেছি, ওটা রান্না করব। আর এই যে সরপুটি মাছ, সরপুটি মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু, অনেক ভালো লাগে, কারণ এগুলো তো মানে পুকুরের মাছ থাকে সরপুটিটা, সেজন্য এটা খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি রান্না করছি এই পাশের চুলোতে, এটা হচ্ছে কাতল মাছ আলু দিয়ে। তো সেজন্য আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, রসুন দিয়েছি, এখন হলুদ মরিচ ধনিয়া জিরা যেভাবে আমরা মাছে মশলা দিই ঠিক ওভাবে দিয়ে একটু ভালোভাবে কষাবো, তারপরে মাছ আর আলুগুলো দিয়ে দেবো, সাথে একটু টমেটোও দিয়ে দেবো, কারণ এটা ছিল শীতের ভিডিও। তো শীতের সময় সব রান্নার ভিতরে টমেটোটা দিলে বেশি ভালো লাগে খেতে, আর সরপুটি মাছে অনেক কাঁটা থাকে, সেই জন্য সরপুটি মাছটা ডিপ ফ্রাই হলে ওটা যখন রান্না হয় তখন কাঁটাগুলো তুলনামূলক একটু নরমই হয়ে যায়, খেতে সুবিধা হয়। আর আজকে আমরা আপনাদেরকে আইকিয়াতে নিয়ে যাব, সেজন্যই আমি সকাল সকাল রান্নাগুলো সেরে ফেলছি, রান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে ঠিক দুপুরের পরপরই বাসার থেকে বের হয়ে যাব আইকিয়াতে। আর এই দিন আমার চাচু এসেছিল আমার বাসায় বেড়াতে, তো চাচু আমরা আইকিয়াতে যাব, তাড়াহুড়ো করে রান্না করছে। আর সরপুটি মাছটা চাচুর অনেক পছন্দ, সেই জন্য সরপুটি মাছটা ভাজলাম, কারণ চাচু যেইখানে থাকে সেটা হচ্ছে আলগাসিম, ওখানে চাচু তো বেশিরভাগ টাইম একা থাকে, চাচি বাংলাদেশে বেশি থাকে, চাচু এখানে ডাক্তার, যার জন্য দেখা যায় একা থাকলে কিন্তু এই ধরনের খাবারগুলো সে মিস করে, খেতে পারে না। যখন আমার কাছে আসে আমি বাঙালিয়ানা খাবারগুলোই তাকে খাওয়াই, কারণ সে এই টাইপের খাবারগুলোই স্বাচ্ছন্দ্য বোধ করে, খেতে পছন্দ করে। তো এই যে আলু আর মাছ দিয়ে দিলাম, এরপর আমি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে, একটু টমেটোও দিয়ে দিলাম, যেহেতু শীতের সময় এই ধরনের খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। তো পাশের চুলোতে ওটা বসিয়েছি, আর এই চুলোতে যেটা করছি সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, এটা ওই যে ইয়া মাছটা করব সরপুটিটা, সরপুটি মাছে কাঁটা বেশি থাকে একবার তো বলেছি, তো সেজন্য যেটা করতে হয় অনেকে শুধু ভাজি করে খায়, অল্প মশলা দিয়ে শেষে লাস্টে একটু হালকা ভাজি করে যাতে কাঁটাগুলো ওই যে ভাজার সময় যে নরম হয়ে যায় ওরকম হয়ে যায়। তো যখনই ভালোভাবে একটু ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর একটা কথা বলে দিচ্ছি, আমি পুরানো ভিডিও কেন দিচ্ছি এটা ওই যে বললাম একবার, আরও একটা কারণ আছে, এই কয়দিন যাবৎ আমি কিন্তু অনেক বেশি ব্যস্ত, আর কি কারণে ব্যস্ত নেক্সটে আপনারা জানতে পাবেন, সেই জন্য যেটা হয়েছে আমি পুরানো ভিডিওগুলো একটু দিচ্ছি, যেহেতু এই ভিডিওগুলো আমার যত ভিউয়ার্স তারা কেউই দেখেননি, কারণ অনেক আগে দুই বছর আগে আমার চ্যানেলে এই ভিউয়ার্সরা কেউই আপনারা ছিলেন না। তো অনেকে অবশ্য পিছনের দিকে যে ভিডিওগুলো দেখে দুই একজন হয়তো এভাবে দেখেছে, কিন্তু বেশিরভাগই দেখেনি, সেই জন্য আমি চিন্তা করলাম এত ভালো ভিডিওটা আমার আবার নতুন করে দেওয়া উচিত আমার এই সমস্ত ভিউয়ার্সদের জন্য, কারণ আমাকে প্রচুর ভালোবাসে, আপনারা তো আমাকে প্রচুর ভালোবাসেন, আমি দেখি আমি এত যে খুশি হই সেটা আপনাদের বোঝাতে পারবো না, আমি তখন কাজ করে সার্থক মনে করি, যে আপনাদের জন্য যে এই যে রান্নাবান্না বলেন যেটাই বলেন করি এবং কষ্ট করে সেগুলো ভিডিও করি এডিট করি, তখন আমাকে আমার নিজের কাছে সার্থক লাগে যে আমাকে তো সবাই অনেক ভালোবাসে, এই ভালোবাসাটা আসলে সবার কিসমতে হয় না, আমি এইখানে এই লাইনে না আসলে হয়তো আমি আপনাদের এই ভালোবাসাটা পেতাম না কখনো। এটার ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর শীতের সব থেকে মজার জিনিস হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রান্না করা, তাই যে দিয়ে দিলাম, একটু ঢেকে রাখবো, আর এটাতে মাছগুলোকে বসিয়ে দেব,
কাঁচা মরিচটা আমি বেশি দিয়েছি, গুঁড়ো মরিচটা কম দিয়েছি, কারণ এই গুঁড়ো মরিচটা প্রচুর ঝাল, অল্প দিলে কালার আসে না কিন্তু ঝাল হয়ে যায় তরকারি, সেজন্য ওটা খুবই কম দিয়ে কাঁচা মরিচ দিয়েছি। এখন একটু টমেটো দিয়ে দিচ্ছি। এটা হতে বেশি সময় লাগবে না। এরপর ভাতটা বসাবো আর লাউটা বসাবো। এটা হয়েছে, নামিয়ে ফেলবো, ওখানে ভাত বসিয়ে দেবো। তো পাশের চুলোতে ভাত বসিয়েছি আর এখানে সরপুটিটাও প্রায় হয়ে যাচ্ছে, আমি ঢাকিনি যেহেতু এটা আমার কাঁটাগুলোকে আমি মানে এটা জাস্ট একটু মচমচে রাখবো, সেই জন্য আমি ঢাকিনি, ঢাকলে মচমচা ভাবটা থাকে না সেজন্য। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিলাম কারণ ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়ার মানে একটু নরম হওয়ার জন্য। ব্যাস এখন আমি এটাকে তুলে ফেলবো, গোসল করব, এরপরে খাওয়া দাওয়া করতে যাব। তো তার আগে আমি লাউটা বসিয়ে যাব চুলাতে, লাউ হতে থাকবে, এই ফাঁকে গোসল নামাজ দুটোই হয়ে যাবে। সবাইকে বললাম, গোসল টোসল করে ফেলেছে সবাই কারণ আমরা খাবারের পরপরই বাসার থেকে বের হয়ে যাব। তো এখানে পেঁয়াজ রসুন দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়েছি, আর লাউ তরকারিতে আর তো কোনো মশলা দেবো না, এমনকি শুকনো মরিচও দেবো না, শুধু কাঁচা মরিচ আর কিছু চিংড়ি মাছ দিয়েছি। আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল তাই ছোট ছোট কেটে দিয়েছি, তবে শেষে অল্প একটুখানি লাল মরিচ আমি দিয়েছি, অল্প সামান্য একটু পরিমাণের। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে লাউগুলোকে দিয়ে দেবো। আর প্রথমে লাউটা তো দেখেছিলেন, অনেক লম্বা একটা লাউ, এই দেশের লাউগুলো এমনই হয় লম্বা লম্বা, আমাদের দেশের লাউয়ের মতো না, একটু অন্যরকমের, কিন্তু খেতে মজা। তবে আমাদের দেশের লাউ আমার কাছে বেশি মজা লাগে, আমার দেশের সব কিছু সবজি আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। এখন এটাকে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে গোসল করতে যাব। আর শীতের দিনে কিন্তু বেলার পাওয়া যায় না, নাগর পাওয়া যায় না বেলার, তো আমি কিন্তু গোসল করে অলরেডি এসেছি। এখন আমি লাউটাকে একটু ধনিয়া পাতা দিলাম, এখন তো এই বেড়ে ফেললাম সব কিছু, লাউ চিংড়ি এই যে মাছটা ওইখানে মাছ, আর বাচ্চাদের জন্য চিকেন করেছি, খাওয়া দাওয়া করেই আমরা রওনা দিয়ে দেবো আইকিয়াতে। তো এরপরে আমরা রওনা দিয়ে চলে এসেছি এই যে আইকিয়া ফার্নিচার শপে। তো আইকিয়ায় আসতে আমার খুব ভালো লাগে সত্যি কথা, যেটা আইকিয়া আমার খুবই পছন্দ, অনেকেরই মানে অনেকেরই আইকিয়াটা অনেক পছন্দ, কারণ আপনি আইকিয়াতে আসলে যেটা পাবেন ঘর সাজানোর যে একটা আইডিয়া ওটা পেয়ে যাবেন আপনি। অনেকেই আমার সবসময় বাসা দেখলে একটু তারিফ করে বা বলে যে অনেক ভালো, আমি আসলে ট্রাই করি সবসময় ভালো ভালো জায়গা যেয়ে ওটা দেখতে, হয়তো ওই রকমের সব কিছু কেনা হয় না কারণ আমরা তো এখানে এমনিতে থাকি, এটা তো মানে আমি প্রায় ভিডিওতেই বলি, তো এখানে অতিরিক্ত মাল করে ফেললে তো পরবর্তী পর্যায়ে যখন আমি যাব আপনারাই আফসোস করেন, আপু সবই তো রেখে যাবেন, এই যে এই জন্যই আমি ওই যেটা দরকার ছিল শুধু সেটাই কিনেছি। তো অনেক বছর তো এদেশে, সেই জন্য কেনা হয়েছে অনেক, দেখা গিয়েছে যে আসলে তো জীবনের অনেকটাই পার করেছি এখানে, এখন যদি একদম শৌখিনতা নাই করতাম পরবর্তী পর্যায়ে একটা আফসোস লেগে যেত যে আমি তো ওদেশে থাকলাম এইভাবে কিছুই তো করলাম না। তো ওই জন্য আমি যখনই আমার মানে বিয়ের পর থেকেই একটা শখ ছিল যে সুন্দর করে আমি যাই করব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, তো ওই স্বপ্নটা চেষ্টা করেছি এক কিছুটা মানে আমার যতটুকু সামর্থ্য ওই অনুযায়ী কিছুটা আপনার মানে আমি নিজে করতে যে আমি করি, তো ওভাবেই আমি ওই টুকটাক টুকটাক করেছি। তারপরও এই দেশে মনে করেন দেশে যাব, দেশে থাকবো এই ধরনের মেন্টালিটি ওই সময় ছিল না, এখন যেমন যাবই এরকম প্রায় আমি 2 বছর তো হয়েছে আমি ইউটিউবে এসেছি, 2 বছরের পর থেকেই আমি কিন্তু যাই যাই করছি, প্রথম থেকেই ভিডিও যারা আবার দেখেছেন তারা জানেন প্রতিদিনই বলেছে আমি চলে যাব এমন, কিন্তু এখন পর্যন্ত যাওয়া হয়নি, এখন ইনশাল্লাহ তো যাওয়ার সময় হয়েছে, আপনারা তো সবাই জানেন কম বেশি। তো যাই হোক, এই জন্য ওই আইকিয়াটা আবার নতুন করে দিলাম, যদি যাওয়া না হয় এইখানে তাহলে আপনারা এইটা দেখে নেবেন, এই যে দেখুন যে এক একটা জায়গা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখলে হবে কি আপনাদের অনেক আইডিয়াটা পেয়ে যাবেন ঘর সাজানোর, অনেকে আমার বেডরুম রুম ট্যুর দেখতে চান, ঘর ট্যুর দেখতে চান, তো তারাও এই ভিডিওটা দেখে নেবেন, তা
আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ঘর ট্যুরের একটা মনে হয় ভিডিও আছে করা অর্ধেক, তো দেখি আমি যদি সময় পাই আমার অন্য কিছুর সাথে অ্যাড করে ওটা দিয়ে দেবো আপনাদের জন্য। আর আগের যে আমার ডাইনিং সেটটা কীরকম ছিল সেটা অবশ্যই ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো আইকিয়ার মালগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ না, একদম মানে রিজনেবল প্রাইস, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর অনেকে বলেন অনেক ফার্নিচার নাকি নষ্ট হয়, ভেঙে যায়, অনেকে অনেক ধরনের কথা বলে। এখানের কোনো ফার্নিচার ভাঙে না বা নষ্ট হয় না, কারণ আইকিয়ার বহু মাল আমি ইউজ করেছি, খুবই ভালো, আমার কাছে খুব উন্নত মানের লাগে, ভালো লাগে। আর হোয়াইট কালার আমার ছোটো সময় থেকেই খুব বেশি পছন্দ, আমার মন চায় আমি ঘরটা যদি হোয়াইট করে সাজিয়ে রাখতে পারতাম। তো দেশে গেলে কীভাবে সাজাই এখনও আমি সেই আমার আইডিয়া আছে, সেটা আমি ইনশাল্লাহ দেশে গেলে শেয়ার করবো আপনাদের সাথে। এখন আমি বলবো না যে কীভাবে আমি সাজাতে চাই, তবে দেশের সাথে অনেক কিছুই তো মিলবে না এখানের, তবে আমি আমার মতো করে করে নেব, আর সেটা আমি আপনাদের ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখাবো। আর এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বসার রুম, কোনোটা এগুলো সবই বসার রুম। তো আমার কাছে ওদের লাইটিংটা বেশি পছন্দ, এমনভাবে ওরা লাইটিংটা করা থাকে, এই লাইটিংয়ে যে কোনো জিনিস রাখলে অনেক সুন্দর লাগে। আপনারাও চাইলে ঘরের লাইটিংটা চেঞ্জ করে ফেলতে পারেন, যখনই দেখবেন ঘরের লাইটিং চেঞ্জ তখনই আপনার বাসা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে, অল্প অল্প জিনিসেও আপনাদের বাসাটা অনেক সুন্দর দেখাবে। এটা হচ্ছে একটা কিচেন কি বলে ক্যাবিনেটের একটা পার্ট, মানে পুরো একটা কিচেন, এখানে কিচেন সাজানো ডাইনিং সহ। আর এই পাশে একটা বাথরুম, যে ছোট বাসা আপনি কিভাবে সাজাতে পারবেন সেই আইডিয়াটা এখানে, ছোট একটা বাথরুমকে ওরা কিভাবে সুন্দর করে রেখেছে। আর এখানে ছোট্ট একটা বেড, মানে বাচ্চাদের বেডরুম, সেখানে দেখুন সুন্দর করে দুইটা বেড একসাথে দিয়েছে, দুই ভাই ঘুমোতে পারবে, আফিফের খুব এটা পছন্দ, আফিফ বলে মা দেশে গেলে আমাকে ঠিক এরকম একটা করে দেবে। এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন না, এটা তো আমার বাসায় প্রায় দেখেন আপনারা, এখান থেকেই নেয়া এটা, তো ওই কড়াইটা অনেকেই পছন্দ করেছেন আমার, সবসময় আগের ভিডিওতে আমাকে বলতো আপু তোমার কড়াইটা অনেক সুন্দর। আর কালো কালারটাও কিন্তু খুব সুন্দর, তো কালো কালার হয় কি যদি একটু ধুলা পড়ে তাহলে কিন্তু খুব বাজে দেখায়, সাদা পাউডারের মতো দেখায়, তো কালো জিনিসটাকে বেশি কিন্তু করতে হয়, ক্লিন করতে হয়। অনেকের ধারণা সাদা জিনিসে ময়লা পড়লে বেশি দেখা যায়, আসলে না, কালো জিনিসে ময়লা পড়লে বেশি দেখা যায়, বিশেষ করে এই দেশে। এই একটা দেখুন, এই একটা কি বলে ওটাকে ডাইনিং, কি সুন্দর করে সাজানো, আর মিররগুলো এত সুন্দর, এত সুন্দর। আমার তো মিরর কেনার, আমার কিছু কিছু জিনিস আছে খুব প্রিয়, যেমন লাইটিং, মিরর, এই টাইপের। আর এই আলমিরাটাও আমার কিন্তু অনেক ভালো লেগেছে, এটা আলমিরা হিসাবে ইউজ করা যায়, বইয়ের র‍্যাক হিসাবে ইউজ করা যায়, টিভি রেখে দুই পাশে দুইটাও দিয়ে দেওয়া যায়। এই একটা রুম, এই পাশে আর একটা ডাইনিং, ডাইনিংগুলো কিন্তু সব যে একদম খুব মানে কি বলে ওটাকে মজবুত বা ভারী ওরকম না, কিছু কিছু আছে অনেক পাতলার ভিতরে, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। সৌদিরা তো এখন এই আইকিয়াতেই আইকিয়ার মাল দিয়েই বেশি ঘরটাকে ডেকর করে। এখানে কিছু ক্যান্ডেল হোল্ডার আছে, গাছ আছে, তো আমি এখান থেকে একটা গাছ নিয়ে নিলাম, আপনারা এই গাছটা অলরেডি আমার বাসায় দেখেছেন, এখান থেকেই নেয়া এটা। চাচ্চু ঘুরে ঘুরে দেখছিল, কারণ সে তার নতুন বাড়ি করেছে, সে আইডিয়া নিচ্ছে কীভাবে কীভাবে সাজাবে, তো আমার সাথে সেগুলো বলছিল যে আমি আইডিয়া নিচ্ছি এখান থেকে কীভাবে কীভাবে সাজাবো। এখানে তাক বলেন, মানে সেল বলেন, র‍্যাক বলেন, যে কোনো কাচের ছোট ছোট শোকেস বলেন, খুব সুন্দর সুন্দর, মানে ঘরের এক কর্নারে যে কোনো এক জায়গায় একটা জিনিস রাখলেই ঘরটা একদম উজ্জ্বল হয়ে যায়। আর এই যে সাদা জিনিস দেখলে তো আমার সেখানে একটু যেতেই হবে, আর সাদা জিনিস আমার সব থেকে প্রিয় বেশি।
এই আলমারিটার একটু ভালোভাবে তুলে নিলাম, কারণ এটা আমার একটু দরকার আছে সেই জন্য। তখন আমি কিন্তু অনেক কিছু পিকচার তুলে নিয়ে এসেছিলাম, যে দেশে গেলে হয়তো আমার এগুলোই কাজে লাগবে অনেক। তো এটা কিন্তু 1.5 বছর আগের ভিডিও, তো চিন্তা করেন তখন থেকে আমি কিন্তু দেশে যাওয়ার জন্য মোটামুটি একটা ইয়াতে ছিলাম। ওর পর থেকে আমি কেনাকাটাও বন্ধ করে দিয়েছিলাম মোটামুটি, যে বেশি বেশি কিছু কিনবো না, তাহলে কি মানে যেতে তো সমস্যা হবে। তারপরেও কিন্তু আমার অনেক কিছু কেনা হয়েছে, যদি ফার্নিচার কিনি নি আর এই টুকটাক জিনিস কিন্তু জায়গা সে জায়গায়। এই যে চেয়ার দেখতে পাচ্ছেন, ওই দিন আমি দেখে গিয়েছিলাম, এরপরে কিন্তু আমার এই ডাইনিংয়ের চেয়ারগুলো আমি নিয়েছি, কারণ আমার ডাইনিংয়ের চেয়ার পরবর্তী পর্যায়ে নষ্ট হয়েছিল, তখনই একটু নষ্ট নষ্ট ছিল, পরে আমি ওগুলো সব ফেলে দিয়েছি। পরে এখান থেকে কয়টা চেয়ার নিয়ে রেখেছি, যেটা আমি ইনশাল্লাহ দেশে যাওয়ার সময় নিয়ে যাব, ওই নিয়ত করেই আমি পরে কিনেছিলাম, কারণ এই চেয়ারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা একটা মেয়েদের রুম, মানে গার্লসদের, পিঙ্ক কালারের, আর ছেলেদের অনেকগুলো রুম আছে ব্লু কালারের, মানে দেখলে ভালো লাগে। আজ অনেক কথা বেশি বলে ফেললাম তাই না? কিছু মনে নেবেন না, কারণ এরকম না বললে তো আসলে কেউ বুঝবেন না যে আমি কী দেখাচ্ছি, সেই জন্য এই কথাগুলো বেশি বেশি বলা। তো যাই, আমরা বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায়। মা সালামা।